আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। চুরি পায়দামা কিভাবে কাটিং করবেন আজকে আমি দেখাবো। তা আমরা দেখি না আগে কি ছিট কতখানি আছে। ঝুল আছে 42 ইঞ্চি। তা আমরা ছিটটাকে মেপে নিই। 2 গজ 4 গ্রাম মতন ছিট আছে এখানে। চুরি পায়জামা, চুরি পায়জামা হবে, ফিতা সিস্টেম, বেল্ট সিস্টেম হবে। আমরা এই যে একটা পাট ওইরূপ ভাবে নেব আমরা, ঠিক আমরা এইভাবে নেব, ওইরূপ সিস্টেম। এইভাবে ওইরূপ নিয়ে আমরা দাগ দিয়ে নিব। আমরা মুহুরি আছে 10, দশের অর্ধেক 5, এই সমস্ত দাগ দিয়ে নিব আমরা। 1 ইঞ্চি শিলের জন্য বাড়তি, এখান থেকে আমরা 4 ইঞ্চি নিব, 4.5 ইঞ্চি নিলাম, এরপর দাগ দিয়ে নিলাম। এখন ঝুল আছে 42 ইঞ্চি, এখান থেকে আমরা 6.5 ইঞ্চি নিব, বেল্টের জন্য বাদ দেব 6.5 ইঞ্চি। এখান থেকে আমরা ঝুল নেব 42 ইঞ্চি, এখান থেকে আমরা 42 ইঞ্চি নিলাম, ঝুল 42 ইঞ্চি। বরাবর একটা চোখের মার্জিন দিলাম, হাই হচ্ছে 14, তাহলে এখান থেকে আমরা 6.5 ইঞ্চি আগে বাদ দিয়ে নেব, বেল্টের জন্য 6.5 বাদ দিলাম, তাহলে 7 গুণে 14 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে একটা মার্জিন দিয়ে দিলাম, হাই হচ্ছে 14 দিয়ে দিলাম, এখান থেকে মাইনাস দেব 1.5 ইঞ্চি। আমরা মুহুরি নেব, এখান থেকে মুহুরি হচ্ছে 10, 10 এর অর্ধেক 5, রাউন্ড হচ্ছে 10.5, সুয়া 5, আমরা এখান থেকে শেষ নেব 22 ইঞ্চি দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা মার্জিন দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা রান হয়েছে 14, 14 এর অর্ধেক 7। এখন চোখের দাগ দিয়ে নেব, আমরা কাটিংটা করে নেব। 1 ইঞ্চি পাশটি দেখে ছিটটা বেঁধে নিতে হবে। খুরকা দিয়ে নিলাম,
এখান থেকে যেহেতু শিলা হবে এই জন্য খুরকাটা দিয়ে নিলাম যারা শিলা করবে তারা যেন বুঝতে যেন পারে যে হ্যাঁ দিতে শিলা হবে এইভাবে দুটি পাট এটা সিঙ্গেল এখন আমি দুই ভাঁজ করলাম দুই ভাঁজ করে এটাকে আমি চার ভাগে ভাঁজ করব চার ভাগে ভাঁজ হবে কমর আছে আমার 39 10 ইঞ্চি হবে 10.5 ইঞ্চি বাড়তি রাখলাম এখান থেকে আমরা ফিতার জন্য 1.25 ইঞ্চি মতন বাড়তি নিলাম মোড়ানোর জন্য এখন এখান থেকে আমরা যে 6.5 দিচ্ছি এখান থেকে আমরা 1/2 ইঞ্চি বা শিলার জন্য বাড়তি নেব মোট 7 ইঞ্চি দাগ দিয়ে নিলাম এরপর সেম একই দাগ দিয়ে নিলাম কেড়ে নেব এখানে এই যে শিলাটা যে আছে বাড়তি মোড়ানোর জন্য এখানে খুরকাটা দিয়ে নেবো আমরা বাস হয়ে গেল চুড়িদার পায়জামা আপনারা ঠিক এভাবে কাটবেন আশা করি ভালো হবে আপনাদের কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কি ধরনের ভিডিও পেতে চান সেসব ভিডিওগুলো অবশ্যই আপলোড করব আমি আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ